রাজকন্যা তিনি যখন সেই মন্দিরে পুজো দিতে গেছিলেন, স্বৈরাচারী ঘেরাও সেই মন্দিরের মধ্যে তাকে বন্দী করে কঠিন নৃশংস শাস্তি তাকে দেওয়ার চেষ্টা করেছিল। আমরা মিশরীয় মন্দিরের আদলে আজকের জাদু মঞ্চে সেরকমই একটা ছোট্ট মন্দির আপনাদের সামনে উপস্থাপিত করব, দ্য ইজিপশিয়ান স্মল টেম্পল। মুভ ইট, মুভ দ্য টেম্পল। রাজকন্যা যখন ঈশ্বর চেতনায় মগ্ন ছিলেন, সেই স্বৈরাচারী ফেরাও এবং তার সেনারা সেই মন্দির চত্বর ঘিরে ফেলেন এবং রাজকন্যাকে সেই মন্দির থেকে বেরিয়ে আসার জন্য আদেশ করে। রাজকন্যা বিপদ বুঝতে পেরে মন্দিরের সমস্ত দরজা জানলা ভেতর থেকে আটোসাঁটোভাবে বন্ধ করে দেন এবং মনে প্রাণে ঈশ্বর অগাস্টিনকে তিনি স্মরণ করতে থাকেন। সেই স্বৈরাচারী ফেরাও এবং তার সেনারা সেই বন্ধ দরজায় ক্রমাগত আঘাত করতে, কিন্তু দরজা ভাঙতে তারা সক্ষম হননি। অবশেষে ক্রোধের বসে তিনি তার সেনাদেরকে আদেশ করেন যে মন্দিরের বিভিন্ন ভাঙা অংশ, বিভিন্ন গ্যাপ খুঁড়ছে দিয়ে একের পর এক তীক্ষ্ণ ধারালো তরোয়াল সমস্ত জায়গা থেকে যাতে একদম এফোর্ট এফোর্ট করে দেওয়া হয়। লক্ষ্য রাখুন, শর্টস শর্টস। তবে ঈশ্বরকে যিনি বিশ্বাস করেন, ভক্তি করেন, ঈশ্বর কখনোই তার প্রকৃত ভক্তকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে না। তাই তরোয়াল প্রবেশের অনেক আগেই ঈশ্বর অগাস্টিন তার অসীম কৃপায়, তার মহিম লীলায় সেই রাজকন্যাকে সেই মন্দির থেকে ক্ষণিকের জন্য অদৃশ্য করে দিয়েছিলেন। একটা সোনার আঁচলও তার শরীরে পড়তে দেয়নি, এক ফোঁটা পবিত্র রক্ত তার শরীর থেকে ঝরতে দেয়নি এবং সমস্ত তরোয়াল প্রবেশ করে দিয়ে সেই স্বৈরাচারী ফেরাও এবং তার সেনারা যখন মন্দিরের দরজা জানলা সবকিছু নড়বড়ে করে দেয়, শেষমেশ তারা সেই দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে, তারা দেখেন দেয়ার ওয়াজ অনলি দ্য শর্টস বাট দেয়ার ওয়াজ নট এন বডি, শুধু তরোয়ালগুলো পড়ে আছে কিন্তু কোনো মৃতদেহ সেখানে নেই। লক্ষ্য রাখুন, সমস্ত দিকে শুধু তরোয়াল এবং তরোয়াল কিচকিচ করছে কিন্তু কোনো মৃতদেহ সেখানে নেই। এই দেখে তারা ভাবেন যে রাজকন্যা হয়তো কোনো ছল চাতুর্যের সাহায্যে সেখান থেকে পালিয়ে গেছেন বা আত্মগোপন করেছেন। এই ভেবে তারা দীর্ঘক্ষণ সেই মন্দির চত্বরে প্রতীক্ষা করেন। দীর্ঘ প্রতীক্ষার পর রাত পেরিয়ে ভোর হয়ে যায় কিন্তু সেই রাজকন্যা আর ফিরে আসে না। তখন তারা নিশ্চিত হন যে রাজকন্যা সত্যি সত্যি বহু দূরে কোথাও চলে গেছেন, ব্যর্থ হয়ে বিফল হয়ে সমস্ত অস্ত্র বার করে নিয়ে পুনরায় তার সাম্রাজ্যে তিনি তার সেনাদেরকে নিয়ে ফিরে আসেন। লক্ষ্য রাখুন,
অস্ত্র অস্ত্র বার করে নিয়ে তিনি এবং তার সেনারা সেখান থেকে প্রস্থান করে। বিপদ কেটে যাওয়ার পর ঈশ্বর অগাস্টিন পুনরায় সেই রাজকন্যাকে সেই মন্দিরে ফিরিয়ে নিয়ে আসেন। যদি সত্যি সেই রাজকন্যা সেই মন্দিরে ফিরে আসে তাহলে মানতেই হবে ঈশ্বর আছেন, যিনি যথাসময় তার প্রকৃত ভক্তকে উদ্ধার করতে রক্ষা করতে আসেন। আর যদি ফিরে না আসে তাহলে প্রমাণিত হবে ঈশ্বর বলে কোনো জিনিস নেই। দেখা যাক সত্যি তিনি যদি ফিরে আসে আপনারা অবশ্যই তাকে অভ্যর্থনা জানাবেন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, লুক এট দ্য টেম্পল, রেডি, ওয়ান, নো রেসপন্স, টু, টিল নাও উই আর গেটিং নো রেসপন্স, লেটস সি হোয়াট হ্যাপেন, অ্যান্ড থ্রি। মিশর দেশের সেই রাজকন্যা, তার স্থান আমাদের দেশ ভারতবর্ষ নয়, তার স্থান সেই সুদূর মিশর। আমরা তাকে সেই কফিন বক্সে আবদ্ধ করে পুনরায় বায়ু আকারে সেখানেই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। লক্ষ্য রাখুন, দেখুন